একজন দার্শনিক কি বলছে জানেন? একজন দার্শনিক বলছেন যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দিবে না, তাহলে আল্লাহর কত দয়া। বুঝতে পারেননি? আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দিবে না, তাহলে রোজা রেখে কি হবে ভাই? হ্যাঁ, রোজার মাসে ঠিক মতন খাও, গুনাহ করো, জাহান্নাম যাবে না। ওর ফতোয়াতে তাই দাঁড়াচ্ছে কিনা? একজন দার্শনিক বলছেন আল্লাহ মানুষকে পাপের কারণে গুনার কারণে জাহান্নাম দেবেই না, জাহান্নাম যাবে কেন? এটা আয়াত বলছি আপনাদেরকে, একটা যুক্তি দিব ভালো করে লেন, কেন আল্লাহ তাহলে জাহান্নাম দিবে? আয়াতটা আগে শোনাই, তারপর আপনাদেরকে যুক্তিটা দিই। ওলাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াত থেকে অনেকগুলো বিষয়ে বক্তব্য দেওয়া যায়। সব মানুষ মানুষ নয়, যদি কোনোদিন আবার এই ধুলিয়ান সামসেরগঞ্জ আপনাদের সামনাসামনি হয়তো বলবো সব মানুষ মানুষ নয়। এই আয়াত থেকে বক্তব্য রাখা যায়। আপনাদেরকে আয়াত থেকে যেটা দিব, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন 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 কেন? এদের চক্ষু ছিল এরা দেখেও দেখে নাই, কান ছিল শুনেও শুনে নাই, বিবেক ছিল কলব ছিল বুঝেও বুঝে নাই, এই জন্য কি জাহান্নাম যাবে? আল্লাহ বলছে না 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 না, এর জন্য জাহান্নাম যাবে না। উলাইকা কাল আনাম, এর চতুষ্পদ জানোয়ার, এর গরু ছাগল ইঁদুর বাঁদর কুকুর শিয়াল, এর জন্য কি জাহান্নাম যাবে? আল্লাহ বলছে না না না, গরু ছাগল তো জাহান্নাম এমনিও যাবে না, এরা কেন জাহান্নাম যাবে? বাল হুম আদাল, এরা তার চাইতে খারাপ, তাহলে কেন জাহান্নাম যাবে? এর কারণে জাহান্নাম যাবে না, জাহান্নাম যাবে কেন? ইকা হুবুল গাফিলার, অলসতার কারণে গাফলাতির কারণে জাহান্নাম যাবে। এই পয়েন্টটা মাথায় রাখেন, অলসতার কারণে জাহান্নাম যাবে। আর সে দার্শনিক বলছে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দিবে না। এবার দুটাকে কম্প্রোমাইজ করেন, দুটাকে এক জায়গায় দাড়ি পাল্লাতে চাপান, দুজন করেন, মাপেন, আল্লাহ মানুষকে জাহান্নাম কেন দিবে? মনে করেন একটা উদাহরণ দিই, তিনি যে উদাহরণটা দিচ্ছে উদাহরণটা আপনাদেরকে দিই। মনে করেন এরই ভিতরে কারো নাম মনে করেলেন সেলিম, কি নাম বললাম? সেলিম, সেলিম। ওই সেলিমকে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা ধরেছে, ভালো করে উদাহরণটা নেন, জাহান্নামের ফেরেশতা ধরেছে, ধরে বলছে সেলিম জাহান্নাম যাও। সেলিম বলছে যাবো না জাহান্নাম, কি করবি? না যা, না জান্নাত যাবো, জাহান্নাম যাবো না, হবে না, তোকে জাহান্নাম যেতে হবে। কেন বে? কেন? জান্নাত তোর বাবার বাড়ি একাই থাকবি। না আমিও যাবো না, তোকে জাহান্নাম যেতে হবে। এবার আল্লাহকে বলবো, এই ফেরেশতা বলবে আল্লাহ তোমার সেলিম বান্দা জাহান্নাম যাবে না বলছে যে, আল্লাহ তখন বলবে এ সেলিম গেলি জাহান্নাম গেলি? তখন সেলিম মনে করেন আপনি, আপনি বলবেন আল্লাহ কেন যাব? এই কথাটা বলবেন তো? হ্যাঁ না বলবেন? বলবেন না আল্লাহ কেন জাহান্নাম যাব? তো যদি 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 আল্লাহ বলে দেয় গুনাহ করেছিস যে, বাস, হ্যাঁ, যদি আল্লাহ বলে দেয় পাপ করেছিস গুনাহ করেছিস যে, তাহলে উল্টো বিপদ আল্লাহ নিজেই পড়বেন, আল্লাহ বিপদে পড়বেন। বলে কেন? যখন বলে দিবে গুনাহ করেছিস তাই জাহান্নাম যাও, তখন সেলিম বান্দা বলবেন আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদামিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে গুনাহ করবে, তাহলে আমার ডিউটি গুনাহ করা ভুল করা, আমি আমার ডিউটি পালন করেছি। আল্লাহ তুমি বলেছো আমার নাম গাফফার, আমি ক্ষমা করনেওয়ালা, আল্লাহর ডিউটি ক্ষমা করা, আমার ডিউটি গুনাহ করা, আমি আমার ডিউটি পালন করেছি গুনাহ করেছে, আল্লাহ তুমি কেন তোমার ডিউটি পালন করো নাই, ক্ষমা কেন করো না? বিপদ কার? কার বিপদ? কার? কারো লয় না জি, বিপদ কারো নাই, কিন্তু মনে হচ্ছে যে আল্লাহর বিপদ। এই জন্য সে দার্শনিক বলছে আল্লাহ মানুষকে বলবে না গুনার কারণে জাহান্নাম যা, তাহলে জাহান্নাম কেন যা? আল্লাহ তখন বলবে রে
বান্দারা কেন জাহান্নাম যাবে শুনে নাও তওবা না করার কারণে অলসতা করার কারণে আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে গাফলাতির কারণে জাহান্নাম যা এজন্য আল্লাহ বলছে ওয়াউলাইকা হুমুল গাফিলুন গাফলাতির কারণে অলসতার কারণে আমার তওবা না করার কারণে জাহান্নাম যাও আল্লাহ বারবার বলেছেন আল্লাহ তোরা আমার কাছে ক্ষমা চা আমি দয়ালু মেহেরবান গাফফার আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব এটা হলো হাদিসে কুদসি আল্লাহর কথাটা আপনাদেরকে শোনায় একে বলা হয় হাদিসে কুদসি আল্লাহর কথা বিশ্বনবী বলেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোন আল্লাহর বান্দা অঢেল গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা এই ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ও দয়ালু মাগফুরে তুমি বড় দয়ালু মেহেরবান ক্ষমা করনে ওয়ালা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নবীজি বলেছেন তোমার পাপ যদি আসমান বরাবর হয় তবুও আল্লাহ ক্ষমা করলেন আল্লাহর অনেক দয়া আল্লাহ কারো পরোয়া করেন না এরপর নবীজি বলছেন শোনা তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়ে যায় দুনিয়া বরাবর হয়ে যায় এরপর যদি আল্লাহর কাছে ক্ষমার আশা রাখো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে আল্লাহর অনেক তোমাদের দয়া করবেন ক্ষমা করে জান্নাতের গ্যারান্টি দেবে এবার আপনাদেরকে একটা অপরাধকে দেখাই আপনি জীবনে কতটা পাপ করেছেন একবার মিলিয়ে দেখবেন আপনি জীবনে কতটা অন্যায় করেছেন একবার মিলিয়ে দেখবেন আপনি জীবনে কতটা পাপ করেছেন মিলিয়ে দেখবেন আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা আপনারা অনেকেই শুনেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি বানী ইসরাইলের জামানায় একজন মানুষ 99 জন মানুষকে মার্ডার করেছিল ঘটনা শুনেছেন আপনারা এক কম 100 জন মানুষ 99 জন মানুষকে মার্ডার করেছিল আপনার জীবনে কি পাপ হয়েছে একদিন নামাজ পড়েননি একদিন লুকিয়ে রোজা রাখেননি একদিন চুরি করেছেন চুগুলখুরি করেছেন এই তো আপনার পাপ আপনি কি পাপ করেছেন এগুলোই তো নবীজি বলছেন সেই লোকটা 99 জন মানুষকে মার্ডার করেছিল 99 জন 99 জন মানুষকে মার্ডার করার পর এদিক ওদিক এখানে সেখানে জিজ্ঞাসা করছে ভাই এরকম লোকের কি ক্ষমা হবে ভাই এরকম লোকের কি ক্ষমা হবে যে একজন আবেদের কাছে গেছেন আবেদ আবেদ আপনারা ধুলিয়ান মুর্শিদাবাদের মানুষ আপনারা আবেদ বুঝেন কি না মুন্সি বুঝেন মুন্সি 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 বুঝেন মুন্সি মানে মূল বিলয় ওই আজান দিতে জানে কোরআন পড়তে জানে ইমামতি করতে জানে ওদেরকে কি বলে আপনাদের মুন্সি বলে না জি মুন্সি তো ওই লোকটা 99 জন মানুষকে মার্ডার করে ওইরকম একটা মুন্সি লোকের কাছে মানে আবেদের কাছে দিয়ে বলছেন আলামু তওবা এমন মানুষের কি ক্ষমা আছে ভাই আচ্ছা বলুন মুন্সি কি ফতোয়া দিতে পারবে পারবে বলেন পারবে এই জন্য যেমন তেমন মানুষের কাছে ফতোয়া লিবেন না মরতে হবে উল্টাপাল্টা লোকের কাছে ফতোয়া লিতে গেলে নিজেই মরবেন দেখেন প্রমাণ করছি আপনাকে সেই লোকটা একটা সাধারণ মুন্সির কাছে দিয়ে বলছে ভাই এমন লোকের কি ক্ষমা আছে মুন্সি বলছে কেমন লোকের কেমন লোকের কেমন লোকের তখন সে লোকটা বলছে যে লোকটা 99 জন মানুষকে মার্ডার করেছে ওই রকম লোকের কি ক্ষমা আছে আল্লাহ কি তাকে ক্ষমা করবে মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত দয়া ও তো কিছু জানে না মুন্সি তখন বলছে না তুমি 99 জন মানুষকে মার্ডার করে আবার তুমি তওবা খুঁজো তুমি কি মিয়া তুমি ফাইজলামও পেয়েছো ও তো আর জানে না যে আল্লাহর কতটা দয়া দেখেন উল্টো পাল্টা কম শিক্ষিত মানুষের কাছে ফতোয়া লিবেন না মরতে হবে তখন এই 99 জন হত্যাকারী পাপী বলছে হায় কপাল
আমি 99 জন মানুষকে মার্ডার করে যদি তওবা কবুল নাই হয়, আমার যদি ক্ষমা নাই হয়, তাহলে সেঞ্চুরি হতে বাকি আছে কয়জন? একজন। 100 জন হতে বাকি আছে কয়জন? একজন। তখন বলছে মিয়া তুমি কেন বেঁচে থাকবে, তোমাকেও মারব। তখন তালোয়ার বের করে ওকেও মারলো, কয়জন হলো বলুন? সবাই কয়জন হলো ভাই, এটা জুড়ে বলুন কয়জন হলো? 100 জন হলো। কথা বলেন ভালো লাগবে। তাহলে ভুল ভাল ফতোয়া দেওয়ার কারণে লোকটা মারা গেল, হলো হলো। এই জন্য যেগুলো মুলবি জানাশোনা কম, আমি খুব শিক্ষিত মুলবি না, আমি কম শিক্ষিত মুলবি, আমি সবচেয়ে কম জানি, আমার কাছে ফতোয়া নিতে হবে না। তো যেগুলো কম শিক্ষিত মুলবি তাদের কাছে জীবনে ফতোয়া নিতে যাবেন না, তাহলে আপনাকে বিপদে ফেলবে, ও নিজে মরবে, আর হাদিস আছে সে নিজে গোমরা হবে এবং যে ফতোয়া নিতে যাবে সেও গোমরা হবে। তো সে লোকটা বলছে যে না তোমার ক্ষমা হবে না, তখন সে ক্ষমা অপরাধী বলছে বা 99 জন মানুষকে হত্যা করে যদি ক্ষমা নাই পায়, মিয়া তুমি রেডি হয়ে যাও, তুমি কেন বেঁচে থাকবে? তালোয়ার বের করে ওকে একদম দিয়েছে, লোকটাও মারা গেল। তাহলে পূর্ণ হলো, কয়জন হলো ভাই? 100 জন হলো। কিন্তু এরপরও ওর মনটা খালি ধাকাম ধাকাম, হাওড়া হুগলি হাওড়া হুগলি করছে, বুড়া হয়ে গেছে, মনে তো ভয় ঢুকবে ঢুকবে না, ভাই আমি কি মাপ পাবো না, ভাই আমার কি তাহলে ক্ষমা নেই, আমি কি তাহলে জান্নাত যাবো না? ওর ভিতরে গিয়ে ধাকাম 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 করছে, কি হবে কি হবে। এই মনে করেন এইখানে কোথাও পরামর্শ করছে যে ভাই কি হবে গো, আমি 100 জন মার্ডার করেছি, তাহলে আমার কি তওবা হবে না? তো এই গ্রামের একটা লোক বলছে কেন হবে না, হবে হবে হবে, তুমি চলে যাও জামিয়া রহমানিয়া ধুলিয়ানে চলে যাও, ওখানে বড় বড় মুলবি সাহেবরা বাস করে, ভালো করে বুঝেন। ওই কিছু লোককে যে বলছে ভাই আমার কি তাহলে কি ফতোয়া দিতে পারবে না, তখন ওই লোকেরা বলছে যাও জামিয়া রহমানিয়াতে, মনে করেন বড় বড় আলেম আছে, ওদের কাছে যাও, ওখানে যে ফতোয়া জিজ্ঞাসা করো ক্ষমা হবে কি হবে না। এই লোকটা এই গ্রাম থেকে মনে করেন জামিয়া রহমানিয়া যাচ্ছে, কেন? ফতোয়া আনার জন্য, সেখানে বড় বড় লোক বড় বড় আলেম আছে। যেতে 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 বিশ্বনবী বলছেন ওই লোকটা রাস্তাতেই সময় শেষ, মানে মারা যাচ্ছে, জামিয়া রহমানিয়া পৌঁছাতে পারছে না, মানে ফতোয়া আনতে পারছে না, ও রাস্তাতেই মরণ চেপে গেছে, ওর মৌত চলে এসেছে। নবীজি বলছেন লোকটা যখন রাস্তা দিয়ে মারা যায়, ফতোয়া আনতে যেতে যেতে রাস্তাতে যখন মারা যায়, অর্ধ রাস্তাতে যখন লোকটা মারা যায়, লোকটা তার বুকটাকে আত্মাটাকে বুকটাকে ওই গ্রামের দিকে ভাবে আগিয়ে দিছিল, সিনাটাকে মনে করেন জামিয়া রহমানিয়া যাচ্ছিল, জামিয়া রহমানিয়ার দিকে বুকটা আগিয়ে দিচ্ছিল, কেন আগিয়ে দেশে বলতে চাইছে আল্লাহ আমি 100 জন মানুষকে মার্ডার করেছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি তওবা করছিলাম তওবা করছিলাম, কিন্তু সময় পেলাম না পেলাম না। লোকটা রাস্তাতে মরে গেল, জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসেছে, রহমতের ফেরেশতা গজবের ফেরেশতা এসেছে, জান্নাতের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব জান্নাতে, জাহান্নাম ফেরেশতারা বলছে কেন তুই নিয়ে যাবে, এই লোকটা তো গুনাহগার 100 জন মারার করেছে, অতএব আমরা তাকে জাহান্নাম নিব। জান্নাতিরা জান্নাতি ফেরেশতা বলছে না এই লোকটা তো তওবা করেছিল, এই ফেরেশতারা ঝামেলা করেছে অশান্তি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাঝে এসে বলছে ও আমার ফেরেশতা তোমরা থেমে যাও আর ঝগড়া করো না ঝামেলা করো না, তোমরা কি নিয়ে ঝগড়া করছো একটু বলো তো। জান্নাতে ফেরেশতারা বলছে আল্লাহ জান্নাতি দিব, জাহান্নামে ফেরেশতারা বলছে আল্লাহ জান্নাতি দিব জাহান্নামে দিব, জান্নাতি ফেরেশতারা জান্নাতি নিয়ে যেতে চাইছে, জাহান্নাম ফেরেশতারা জাহান্নাম নিয়ে যাইছে, আল্লাহ বলছে ও ফেরেশতারা তোমরা থেমে যাও, আমি আহকামুল হাকিমিন আজকে তোমাদের বিচার করব, থেমে যাও। আল্লাহ ফেরেশতাদের থামিয়ে দিয়ে বলছে ওই গ্রামকে মনে করেন খর্বনা থেকে জামিয়া রহমানিয়া যাচ্ছিল, আল্লাহ থামিয়ে দিয়েছেন ওই দুইজন ফেরেশতাকে, আল্লাহ বলছে ও ফেরেশতারা তোমরা একটু নিপে দেখো কত দূর
দূর এসেছে আর কত দূর বাকি ছিল মনে করেন খরবনা থেকে জামিয়া রহমানিয়া 3 কিলোমিটার জায়গা মনে করেন এবার আল্লাহ বলেন 3 কিলোমিটার তো যাচ্ছিল তো 3 কিলোমিটারের কতটুকু হেঁটেছে আর কতটুকু বাকি আছে আল্লাহ মাপতে লাগিয়ে দিয়ে এই খরবনা গ্রামকে বলছে আল্লাহ তাবাতু তুমি একটু পিছিয়ে যাও খরবনা গ্রামকে বলছে গ্রাম তুমি পিছিয়ে যাও গ্রাম আল্লাহর কথা শুনে গ্রাম পিছিয়ে গেল জামিয়া রহমানিয়া যাচ্ছিল জামিয়া রহমানিয়াকে বলছে তাবাতু তাকাররাবিন তুমি একটু আগিয়ে এসো জামিয়া রহমানিয়াকে আগাতে বলছে আর যে গ্রামে যাচ্ছি যে গ্রাম থেকে যাচ্ছিল ওকে পেছনে বলছে কেন আল্লাহ চাইছে লোকটাকে ক্ষমা করব এবার ফেরেশতাদের বলছে ফেরেশতা তোমরা মেপে দেখো ফেরেশতারা মেপে বলছে আল্লাহ খরবনা থেকে জামিয়া রহমানিয়া যাচ্ছিল অনেক দূর হেঁটেছে কিন্তু অনেক দূর লয় অল্প হেঁটেছিল আল্লাহ গ্রামকে পিছিয়ে দিয়েছে বলে অনেকটা জায়গা হয়েছে আল্লাহকে এবার তারা বলছে ফেরেশতারা আল্লাহ অনেক দূর হেঁটেছে বেড়েছে কেন গ্রাম পিছিয়ে গেছে এরপরে ফেরেশতা বলছে আল্লাহ একটু বাকি ছিল আর একটু গেলে জামিয়া রহমানিয়া পেয়ে যেত একটু বাকি ছিল না অনেকটা ছিল আল্লাহ জামিয়া রহমানিয়াকে আগিয়ে নিয়ে এসেছে এর মানে আল্লাহ চাইছে তাকে মাফ করবেন এবার আল্লাহ বলছে ও ফেরেশতারা তোমরা থেমে যাও আমি আহকামুল হাকিমিন আজকে তোমাদের ফয়সালা এসে শুনে লাও অনেক দূর হেঁটেছে একটু বাকি ছিল এর মানে লোকটা ক্ষমা চাইছিল এই লোকটা যেহেতু ক্ষমা চাইছিল ফাগাফারা লাহু আমি একে মাফ করে দিলাম একে জাহান্নাম নিতে হবে না তাইলে 100 জন মার্ডারকারীকে আল্লাহ জান্নাতে দেবে তাইলে আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া মুসলমান আল্লাহর অনেক দয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন সব সহিহ হাদিস উমর ইবনুল খাত্তাব কি বলছে দেখেন আমার দিকে তাকান নবীজির সাহাবী বলছেন নবীজির সামনে কিছু যুদ্ধের বন্দীদের কি নিয়ে আনা হলো বন্দিনীদের কি আনা হলো মানে নারীদের কি নিয়ে আনা হলো যুদ্ধের ময়দান থেকে কিছু মেয়েদেরকে ধরে আনা হলো তো বিশ্বনবী বলছেন একটা মেয়ের স্তন থেকে দুধ বের হয়ে পড়ছিল লজ্জা নয় জানতে হবে মানে মেয়েটার বাচ্চা ছিল ছোট কিন্তু যুদ্ধের ময়দানে বাচ্চা আনতে পারেনি মা যদি বাচ্চাকে দুধ না দেয় তাহলে মায়ের দুধ স্তনে দুধ জমা হয়ে দুধ বেরিয়ে পড়বে আর আজকের মেয়েদের দুধ হয় না বহু কারণ আছে বাচ্চাদেরকে দুধ কিনিয়ে খাওয়াতে হচ্ছে অনেক কারণ আছে তো আমি যেটা বলছিলাম তো মেয়েটার যুদ্ধের বন্দী নবীজির কাছে আনা হয়েছে আটকে রেখে দিয়েছে ওই একটা মেয়ের স্তনে দুধ জমা হয়ে গেছে দুধ ঝরে পড়ছে মেয়েটা বাচ্চা খুঁজাখুঁজি করছে যার বাচ্চা পাবে তাকেই রূপান করাবে বাচ্চা খুঁজতে খুঁজতে আপনারা দেখেন অন্যের বাচ্চা পেল নিজের নয় নবীজি বলছেন অন্যের বাচ্চা পেল নিজের নয় ওই বাচ্চাটাকে ওই মেয়েটা বুকে জড়িয়ে নিয়ে আয় ব্লাউজটাকে তুলে নিয়ে কাপড়ের ভিতরে বাচ্চাকে নিয়ে দুধ পান করছে আর আনন্দ পাচ্ছে এই মেয়েটা অন্যের বাচ্চার উপরে দয়া করলো করলো কি করলো না এবার নবীজি বলছেন আপনারা আমার দিকে দেখেন কথা বলিয়েন না আপনারা আমার দিকে তাকান আমার সঙ্গে জবাবটা দেন এই মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করলো এই মেয়েটা নিজের বাচ্চাকে কি আগুনে পোড়াতে পারবে পারবে নবীজি সাহাবীদেরকে বলছেন বলো যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে ওই মেয়েটা কি নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে সাহাবীরা সবাই বলছে লা পারবে না যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে ওই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে জ্বালাতে পারবে না জাহান্নামে জ্বালাতে পারবে না অন্যের বাচ্চার চাইতে নিজের বাচ্চাকে মা অনেক 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 গুণ বেশি ভালোবাসে এবার নবীজি বলছেন উম্মাত শুনে নাও এই মা তার বাচ্চাকে যতটা ভালোবাসে আল্লাহ তার চাইতে তার বান্দাকে বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দাদেরকে মায়ের চাইতে আল্লাহ বেশি ভালোবাসে এজন্য তিনার নাম রহমান এই হাদিস আর দুটো হাদিস আপনাদেরকে বলে দেখেন ভালো করে শুনেন আল্লাহর নবী বলছেন উম্মতরে তোমরা শোনো
এই হাদিসটা বুখারীতে দুইবার এসেছেন আসরাফ রাজুলন বনী ইসরাইলের জামানায় একটা মানুষ একটা লোক বুখারীতে দুবার হাদিসটি এসেছে আমি দুবার পেয়েছি সে লোকটা এত পাপ করেছে এত গুনাহ করেছে এত অন্যায় করেছে এত পাপ করেছে সে লোক বলছে নিজেই বলছে আমার মতন পাপী পৃথিবীতে আর কেউ নাই তার ধারণা তার চেয়ে বড় পাপী আর কেউ নাই তাহলে কত মারার কত পাপ করেছে লোকটা যখন বৃদ্ধ হলো বয়স হয়ে গেল সে লোকটা তার বেটাদেরকে ছেলেদেরকে ডেকে বলছে বেটা রে ওরে আমার বেটারা আমি তোমাদের পিতা এত পাপ করেছি রে বেটা আল্লাহ যদি আমাকে ধরে আর জাহান্নাম দিয়ে দিবেন আল্লাহ যদি ধরতে পারে আমাকে জাহান্নাম দেবে বেটা রে আমি যখন মারা যাব বেটা আমি যখন মরে যাব বেটা আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে আমার লাশকে তোমরা সাগরের পারে নিয়ে যাবে বেটা আমার লাশকে সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে বেটা ছাই করে দেওয়ার পর ওই ছাইগুলোকে দুই ভাগ করে দিবে পলা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে বিশ্বনবী বলছেন ওই লোকটা বলছে বেটা আমাকে যখন তোমরা পুড়িয়ে ছাই করে দেবে আমার ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ তোমরা সমুদ্রে পানিতে ভাসিয়ে দেবে অপর ভাগ তোমরা হাওয়াতে উড়িয়ে দেবে এই ছেলেরা এই বাবার ছেলেরা যখন লোকটা মারা যায় নবীজি বলছেন তার ছেলেরা তাকে নিয়ে সমুদ্রের তীরে গেল লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দিল বাবার লাশ ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ সমুদ্রে একবার নদীতে একবার হাওয়াতে উড়িয়ে দিল কেন আল্লাহ যেন তাকে ধরতে না পারে ছেলেরা বাবার হুকুম বাস্তবায়ন করলো কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমুদ্রকে বলবে ও সমুদ্র পানি রে ও আটলান্টিক মহাসাগরের পানি তুমি অমুক বান্দার ছাই কত দূর নিয়ে গেছো যাও না কেন ওই ছাইগুলো তুমি আমার সামনে জমা করে দাও পানি তখন ওই ছাইগুলো জমা করাবেন এরপরে আল্লাহ বলবে ও ঝড় ও হাওয়া ও তুফান তোমরা শোনো অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো কেন ওই ছাইগুলো এনে জমা করে দাও পানি এবং হাওয়া উভয় আল্লাহর সামনে ছাই জমা করবেন ওই ছাই থেকে আল্লাহ তাকে মানুষ বানাবেন আল্লাহ তাকে মানুষ বানানোর পর আল্লাহ সব জানে এরপরে আল্লাহ বলবেন ওরে আমার বান্দা ও আমার গুনাহগার পাপিষ্ঠ বান্দা তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলে বলো ছেলে মেয়েদের কেন পুড়িয়ে ছাই করতে বলেছিলে বলো সেই লোকটা বলছেন আল্লাহ আপনি সব জানেন আল্লাহ বলছেন তাও তোর মুখ থেকে শুনবো তুই বল এবার আল্লাহকে বলবেন আল্লাহ পৃথিবীর কোনো ভয় নয় পৃথিবীর কারো ডর নয় আমি ছিলাম পৃথিবীতে রাজা আমি ছিলাম পৃথিবীতে বাদশাহ আমি ছিলাম পৃথিবীতে মাস্টার সবাই আমাকে দেখে ভয় খেত আমি কারো ভয় নাই একমাত্র আল্লাহ আপনার ভয়ে আপনার জাহান্নামের ভয়ে আপনার ভয়ে আমি কথা বলেছিলাম এই কাজ করতে বলেছিলাম এর জন্য এই কাজ করতে বলেছিলাম এবার আল্লাহ বলবে ওরে গুনাহগার বান্দা ওরে আমার পাপিষ্ঠ বান্দা তুমি জানো না তুমি আমাকে ভয় করেছিলে তুমি জানো না আমার কত দয়া তুমি জানো না আমার কত মায়া ফাগফারালাহু যাও 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 আমি তোমাকে মাফ করে দিলাম ওতে মুসলমান ওই লোকটা বলছেন আমি বিরাট পাপি এরপর আল্লাহ জান্নাত দেবে এরপরেও লোকটা জান্নাত যাবে অতএব আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক মায়া কতক্ষণ চলবে আচ্ছা আপনাদেরকে বলি লাস্ট হাদিসটা শুনেন যেটি লোক আছে মানে জুমার খুতবাতে চার ডাবল লোক বেশি হয় আমি জানি না আমাকে এত দূর থেকে ডেকেছে কেন যাক আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাই মামার চেতে কানা মামা অনেক ভালো না জি নাই মামার চেতে কানা মামা অনেক ভালো তো ভাই যেটি লোক আছেন আপনাদের একটা কথা বলি
ওই 55 বাজতে চলেছে, ওরকমই হয়েছে। হ্যাঁ ওই তো 55 বেজে গেছে। তো আমাকে বলছি একটার মা বোনের তো রান্না করবে, রমজান মাসের ব্যাপার, তো মা বোনেরা চলে যাবে। তো আমি একটু মাতব্বরি বেশি করি, মানে আপনাদের এখানে 5 মিনিট বাকি আছে, 5 মিনিট আর 5 মিনিট আমি আপনাদের কাছে কমিটির কাছে আবদার করে নিচ্ছি, টোটাল 10 মিনিট টাইম আমি বায়ান করবো, আর 10 মিনিট পর আমি একটু দোয়া করব। আমি মুখে দোয়া দিব আর আপনারা আমার সঙ্গে আমিন বলবেন, বলুন ইনশাল্লাহ, সবাই বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে গুনাহ হয় না, ইনশাল্লাহ মানে আল্লাহ রাজি থাকবে, বাস এতে গুনাহ হবে না। মা এবং বোনেরা আপনারা বসুন, 10 মিনিট টাইম কেউ উঠবেন না, দানও চাইনি, দানও করতে বলছি না, বসেন। আমি শুধু একটা হাদিস বলবো, 1 থেকে 2 মিনিট লাগবে, বাস আর কিছু না। এই হাদিসটা আপনারা বন্ধু শুনুন, আল্লাহ বলছেন, নবীজি বলতেন, ওয়াদানি রব্বি, আমার রব আমাকে ওয়াদা দিয়েছে। ওয়াদা কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। কাকে করেছেন ওয়াদা? নবীকে করেছে। তাহলে ওয়াদাটা কত কঠিন ওয়াদা, আমি যদি ওয়াদা করি কেমন হবে, ইনি করলে কেমন, নবী করলে তার গুরুত্ব আলাদা। আল্লাহ ওয়াদা করেছেন নবীর কাছে, অন্য কারো কাছে নয়। বিশ্ব নবী বলছেন, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছেন। ওয়াদাটা কি নবী? হ্যাঁ এই ওয়াদাটা আপনাদেরকে বলি, নবী বলছেন ওয়াদাটা শোনো, আমার উম্মত উম্মতির ভিতরে আল্লাহ ওয়াদা দিয়েছেন 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব লাগবে না, কোনো জবাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত যাবে। শুধু তাই নয়, প্রত্যেক হাজারে আর 70,000, এরপরে আল্লাহ 3 চোর মানুষকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দেবে। এরা হাসতে হাসতে জান্নাত যাবে মুসলমান, আল্লাহর অনেক দয়া। হাদিসের উপর অংশ ছেড়ে এসেছি, তার জন্য আবার একটু বলে দে, নবীজি বলছেন কথাটা ভুলবেন না, মায়েরা বোনেরা সবাইকে শোনান, সবাই শোনান। নবীজি বলেছেন, পৃথিবীর কোন আমার উম্মত উম্মতি আমল করে আমল দিয়ে জান্নাত যেতে পারবে না, কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। এবার আপনি বলবেন, আপনি কি বেতাল হয়ে গেলেন, আপনি কি মাতাল বলছেন নাকি? আমল দিয়ে জান্নাত যাবে না তো যাবে কি করে? যখন এই কথা বলছেন সাহাবীরা লম্বা হয়ে গেলেন, কি ব্যাপার, আমল দিয়ে জান্নাত যাবে না? নবীজি এরপরে বলছেন, উম্মত রে, পৃথিবীর কোন লোক নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। অবাক হয়ে গেলেন, তাহলে জান্নাত যাব কিভাবে, জাহান্নাম যাব কিভাবে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জান্নাত যাব কিভাবে? নবীজি বলছেন, শোনো, নবীজি বলছেন শোনো, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। আল্লাহ যদি মানুষের উপরে দয়া না করেন, মানুষের ক্ষমতা হবে না আল্লাহর সামনে জবাব দিবে। এই জন্য নবীজি বারবার একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, কারণ পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হবে না, হবে না, হবে না, আল্লাহর কাছে জবাব দিবে। অতএব আল্লাহর দয়া ছাড়া নবীজি বলছেন কেউ জান্নাত যেতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এই হলো আল্লাহর দয়া।